স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? আমরা অনেকেই ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে নিজের বিয়ে দেখি, কিন্তু আমরা হয়তো জানি না যে স্বপ্নের মধ্যে নিজের বিয়ে দেখার ব্যাখ্যা কি হবে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে স্বপ্নে নিজের বিয়ে দেখার সঠিক ব্যাখ্যাটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। আল্লামা ইবনে সিরিন রহিমাহুল্লাহর মতে, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে নিজের বিয়ে দেখে, তাহলে স্বপ্নদ্রষ্টা যদি অবিবাহিত হয় তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টার বিয়ে হবে। যদি তার বিয়ের প্রয়োজন বা ইচ্ছা থাকে তাহলে তার বিয়ে হবে। আর যদি স্বপ্নদ্রষ্টা বিবাহিত হয়ে থাকে তাহলে স্বপ্নদ্রষ্টার মনের আশা পূরণ হবে এবং সাংসারিক জীবন সুখী হবে ইনশাআল্লাহ। মোট কথা বলতে গেলে স্বপ্নে বিয়ে দেখার ব্যাখ্যা ভালো, এটি বিবাহিতরা দেখলেও ভালো, অবিবাহিতরা দেখলেও ভালো। তো আশা করি আপনাদের স্বপ্নের সঠিক ব্যাখ্যাটি আপনারা জানতে পেরেছেন। ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলেও সেটিও আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।